তো গুড মর্নিং গাইজ, শুভ সকাল সবাইকে। তোমরা সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে। তো আজকে চলে এসেছে পুরুলিয়া ব্লগের পার্ট টু, কারণ পার্ট ওয়ান ব্লগটা আমি ঠিকভাবে করতে পারিনি। আর তো এদিক ওদিক মানে ফট করে চলে এসেছিলাম, আর বাস জার্নি ফার্স্ট জার্নি অতটা ভালো করে করতে পারিনি। বাট আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পুরুলিয়ার প্রপার ব্লগ, নিয়ে আসবো তোমাদের জন্য আজকে। আর আজকে পাহাড়ে দিকে যাবো, অ্যান্ড পাহাড়ের ওপরেই থাকবো। আর পাহাড়ের ওঠার যদি উঠি, ভালো পাহাড় থাকে, জঙ্গল ঠঙ্গল ওয়ালা পাহাড়, ফুল অ্যাডভেঞ্চার হবে। উঠবে আমার সাথে স্বপ্নীল, এও ভিডিও করবে, এও ব্লগ করবে। তো থাকো তোমরা আমার সাথে, ঠিক আছে? আজকের ব্লগটা ফুল এনজয় হবে, এটাই তোমাদের। গাড়ি পার্ক করে এখন রাস্তা পার হয়ে যাব খান বাবা হোটেলে, ঠিক আছে? সো দিস ইজ কল্ড খান বাবা। তো চলো যাই হোটেলে, ঢুকি বাবা হোটেলে। আর বইটা গেছে খান বাবা হোটেলে ঢুকে নি, কৃষ্ণাস হোটেলে গেছে। And this is the hotel যেখানে আমরা এখন বসে খাবো। ঘোড়া একবার ভাত লাগান দেন। তিনটে ভাত ভাত দাও। তো ভাই লোক, আমরা চলে এসেছি পুরুলিয়াতে ইলু পাহাড়ের একটা অংশে। ইলু পাহাড় এটা হচ্ছে একটা অংশ, ঠিক আছে? আর এইখানে তোমাদের দেখাচ্ছি জাস্ট একটু এগিয়ে, তোমাদের আমি জাস্ট ভিউ আর সিনারিটা দেখাচ্ছি, আর সিনটা দেখাচ্ছি তোমাদের জাস্ট। গাইস মানে আলাদা লেভেলের জায়গা, গাইস আলাদা লেভেলের জায়গা। তোমরা জাস্ট দেখো চারিদিকটা, ঠিক আছে? লেভেলের ভিউ চারিদিকে। আর ট্রাইপডটা আমি এনেছি, যেক্ষেত্রে তোমাদের ভিউটা দেখাতে আরও 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 বেশি সুবিধা হচ্ছে। আর সঙ্গে আছে আমাদের স্বপ্নীল, টুপিটা আজকে পরে নিয়েছি বলে আর কি একটুখানি মানে রোদ ফোদ কম লাগছে, জার্নি করতেও এনজয় আসছে, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ এখানে কত গর্ত ফর্ত আছে, মানে পাহাড় পুরো একদম, বুঝতে পারছো তো? পাহাড় একদম একদম গর্ত ফর্ত সব কিছু আছে আর মানে আলাদাই আলাদাই ফিল আসছে, ঠিক আছে? মানে মানে ম্যান ভার্সেস ওয়াইল্ডের বিয়ার গিলসের মতন ভাই আলাদা লেভেলের এনজয় হচ্ছে আমার, সত্যি কথা বলতে আলাদা লেভেলের। মানে আলাদা জায়গা তোমরা জাস্ট দেখো দেখো, জাস্ট দেখতে থাকো তোমরা। আর পিছনে হচ্ছে আমাদের পাহাড় আছে, দেখতে পাচ্ছ যে পাহাড়টা পিছনে, ওই পাহাড়ে আমি আর স্বপ্নীল ওঠার চেষ্টা করব, ঠিক আছে? তোমাদের জাস্ট দেখাচ্ছি ভিউটা। হাওয়া দেখতে পাচ্ছ, হাওয়া খুব ভালো দিচ্ছে, কিন্তু গরম হাওয়া, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের ব্যাপার। আর আকাশে পেঁজা পেঁজা মেঘ। ফার্স্ট টাইম ইন পুরুলিয়া তোমাদের সাথে, চলো জঙ্গলের দিকে ঘুরে আসি, ঠিক আছে? এইখানে হচ্ছে খাই আছে, দেখো খাইয়ের মধ্যে নামলাম, ঠিক আছে? আর সাপের গর্ত দেখতে পাচ্ছ তোমরা জাস্ট সেখানে, সাপের গর্ত, এইরকম হচ্ছে সাপের গর্ত দেখতে পাচ্ছ তোমরা। আর আমাদের ক্যাম্পেনিং এই গর্তর মধ্যেই সাপেরা, মানে এই গর্তগুলো বড়, বাট এই গর্তের মধ্যে সাপেরা গর্ত করে বসে থাকে, যেমন ওই একটা এখানে লোক খুবই কম, পাহাড় এলাকা, শুধু জঙ্গল এলাকা। আমাদের ক্যাম্পেনিংটা যেখানে হচ্ছে না, মানে একদম ফুল গ্রাম, ঠিক আছে? এই জায়গাটা অতটাও ঠিকঠাক মানে বিদ্যুৎ ফিদ্যুৎ নেই, জাস্ট এখানে দেখতে হচ্ছে একটা জাস্ট ছোটো টাওয়ার, এর ওপরেই বেস করে এখানে সবাই আর কি তোমার বিদ্যুৎ ফিদ্যুৎ নেয়, ঠিক আছে? মানে কারেন্ট ফারেন্ট চালায় খুবই, এখানে কারেন্ট লাগে না এখানে এরিয়াটা যেটা আছে, জাস্ট সকালের জন্য ফ্যান লাগে, কিন্তু রাত্রেবেলায় আর প্রচণ্ড পরিমাণে আর কি ইয়ে পড়ে যায়। আর সামনে আমাদের ডক্টর আছেন দুজন, আর মা আছে আমার, আর এখানে হচ্ছে পুরো গ্রাম সাইড তোমাদের দেখানো যায়। আর পুরো লাল মাটির দেশ এটা, দেখতে পাচ্ছ? এমনি এমনি পুরুলিয়াকে লাল মাটির দেশ বলে না, রিয়েলি লাল মাটি। আর
জঙ্গল আছে। তোমাদের জঙ্গলের ভিতরটা হালকা একটু নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ব্লগ একটু আজকে বড় হবে, কারণ বলেছিলাম আজকে প্রপার ব্লগ দেবো, তোমাদের আলাদা এনজয়মেন্ট হবে তোমাদের আমার ব্লগে থেকে। আজকে সাবস্ক্রাইব করতে ভুলো না, নিচে আমার ফার্স্ট কমেন্ট আর ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক আছে, তোমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও আমাদের ফলো করতে পারো আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে। অ্যান্ড আর একটা ব্যাপার হচ্ছে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও প্রচুর প্রচুর পরিমাণে। আর যারা পুরুলিয়ার মানুষ আছে তোমরা সবাইকে আমার তরফ থেকে খুব খুব ভালোবাসা। পুরুলিয়াতে এসে সত্যিই খুব ভালো লাগছে আমার। আর পুরুলিয়ার মানুষকে অবশ্যই 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 শেয়ার করো জায়গাটাকে। দেখতে পাচ্ছ মাটির ঘর, কাঁচা মাটির ঘর। এখানে হচ্ছে একটা খাল টাইপের আই থিঙ্ক আছে, যদি না জল শুকিয়ে যায় গরমকালে। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের খাল একটা, বর্ষাকালে যেটা ভরা থাকে। কিন্তু এটা হচ্ছে ওই সামনে ক্ষেত দেখতে পাচ্ছ, বর্ষাকালে সব ক্ষেত থাকে, এটা হচ্ছে খাল। আর এই একদম পুরো লম্বা খাল এখানটা, ঠিক আছে। এই খালটা পুরো শুকনো খাল এখন গরমের জন্য। তোমাদের খালের মধ্যে নেমে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ পুরো টানা একদম স্ট্রেট খালটা। তোমাদের খালে একটু এগিয়েও দেখাই তোমাদের। এই দেখো এখান থেকে ওঠার জায়গা আছে, স্ট্রেট ওখানে খালটা বেরিয়ে যাচ্ছে, আর এখানে পাহাড়ে মানে পাহাড়ে উঠছি, ঠিক আছে। এ দেখো ঢালু, একদম ঢালু এরিয়া। মাইক আটকে যাচ্ছি আর পুরো ঢালু এরিয়া। মাইকটাকে উঠিয়ে রাখতে হবে, মানে সাউন্ড কোয়ালিটি খারাপ চলে যাবে মাঝখান থেকে। আলাদা লেভেলের গাইস, এখানে ঘুরি ফুরি। এই যে এই হচ্ছে জঙ্গল এরিয়া, পুরো জঙ্গল সাইড। চলো একটু ক্যাম্পেনিংয়ের জিনিসপত্র গোছাতে থাকি, দেন তোমাদের আবার ব্লগটা স্টার্ট করবো। টাটা। মেডিকেল ক্যাম্পেনিং আর পিছনে ছোটো আছে, ছোটো ছোটো বোনরা আছে এখানে। তোমরা একটু আসে তো লজ্জায় আসতে চাইছে। এই হচ্ছে ব্যাপার মেডিকেল ক্যাম্পেনিংটা তোমাদের দেখাচ্ছি আমরা। হচ্ছে দুস্থ গ্রামে মেডিকেল ক্যাম্পেনিং, আমাদের যেই যোগা অঙ্কুর এনজিওটা আছে ওখান থেকে অর্গানাইজড হয়েছে। দুস্থ যত গ্রাম আছে গ্রামের আর কি একটা ফ্রি মেডিকেল ক্যাম্পেনিং হচ্ছে, ফ্রি মেডিকেল চেক আপ। মানে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের সবাইকে পুরো সবকে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ফ্রি মেডিকেল চেক আপটা যেটা হচ্ছে পুরুলিয়ার যত দুস্থ গ্রাম আছে সেখানে আর কি হচ্ছে যোগা অঙ্কুরের তরফ থেকে ফ্রি মেডিকেল চেক আপ। দেখতে পাচ্ছ তোমরা এরিয়াটা, এখানে ঢুকে প্রচুর লোকের সমাগম ঘটেছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা চারিদিকে লোক, অনেক লোক আর কি। আমাদের ক্যাম্পেনিংটা সাকসেসফুল হচ্ছে এটাই করার। এখানে হচ্ছে যোগা অঙ্কুর একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার, যেখানে ফ্রি মেডিকেল ক্যাম্পেনিংয়ের একটা সুবিধা রাখা হয়েছে। চলো তারপরে তোমাদের সাইটও দেখো। Thank you.
হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে লাস্ট প্রান্ত। তো এই ব্রিজের এই প্রান্তটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের লাস্ট প্রান্ত। এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটা থেকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল শেষ, এখান থেকে হচ্ছে ঝাড়খণ্ড রাজ্য শুরু। ঠিক আছে, এখান থেকে ঝাড়খণ্ড শুরু। তো আমি এখন আছি ঝাড়খণ্ডের মাটির ওপর, ঠিক আছে। আর যা সিনটা দেখতে পারো তোমরা, আলাদাই আলাদাই। তো আমরা এখন আছি ঝাড়খণ্ডে, মানে এই যেই নদীটা আছে, এই নদীটা হচ্ছে পার হলে, এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নদীর ওপারে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর সুবর্ণরেখা নদীর এপারে হচ্ছে ঝাড়খণ্ড। আর স্পেশাল থ্যাঙ্কস টু দাদা, যে আমাদের সুবর্ণরেখা নদী অবধি বাইকে করে ঘোরাতে নিয়ে আসলে, থ্যাংক ইউ দাদা। তো দেখতে থাকো তোমরা জাস্ট সিনটা, অসাম, জাস্ট অসাম। তো নদীটা না কেমন মানে শুকনো, শুকিয়ে গেছে। তোমরা হয়তো পড়েছো বা সব জায়গায় শুনেছো যে সুবর্ণরেখা নদী, শুনেছো তোমরা, শুকিয়ে গেছে। তো পুরোপুরি শুকায়নি এখনও সুবর্ণরেখা নদীতে, এই চেটো অবধি মানে অ্যাঙ্কেল লেন্থ অবধি জল আছে সুবর্ণরেখা নদীতে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। অসাম ভিউ, অসাম ভিউ। এটা হচ্ছে ক্যাম্পিংয়ের নেক্সট আর একটা ক্যাম্প, যেটা হচ্ছে ঠিক ওইখানটা। আর আমরা এসেছি এই জঙ্গল সাইডটায় ঘুরতে, যেখানে ঘুরতে ঘুরতে একটা পোড়ো বাড়ি আমাদের চোখে পড়েছে। ঠিক আছে, লেভেলের thank you.